আজকের আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথি মেডিসিন নেট্রাম মিওর। এর পুরো নাম হচ্ছে নেট্রাম মিউরিয়ে টিকাম। নেট্রাম মেডিসিনটি লবণ থেকে তৈরি, কিন্তু লবণ থেকে তৈরি হলেও এর পেশেন্টরাদেরকে বলা হয় লবণ চোর, কারণ নেট্রামের পেশেন্টরা অনেক সময় দেখা গেছে যে এরা লবণ চুরি করেও খায়। এক কথায় বলা যায় নেট্রামের পেশেন্টদের এদের লবণ জাতীয় বা লবণাক্ত জিনিস এদের বেশি পছন্দ। চলুন ইউজ, সিমটম এবং বেনিফিট নিয়ে আমরা আলোচনা করি। শরীরে রক্তশূন্য যে কোনো কারণে হতে পারে, যদি কোষ্ঠকাঠিন্য থাকে এবং রোগী পাতলা হয় তবে আপনারা নেট্রামিওর ব্যবহার করবেন। রোগী প্রচুর খায় এবং এদের শরীরে মাংস লাগে না, এরা পাতলা, এ অবস্থায় নেট্রামিওরকে প্রথম স্থান দেওয়া হয়েছে। জিব লাল এবং জিবে ছোট ছোট দাগ, মনে হবে পুরো জিভটায় কোনো দেশের মানচিত্র অঙ্কন করা। এ অবস্থায় যদি আপনারা দেখেন তবে নেট্রামিওর চোখ বন্ধ করে ব্যবহার করবেন। নেট্রামিওর পেশেন্টরা এদের ভারী ভারী কথা এবং কথা বলার সময় অনেক কথা এদের জড়িয়ে যায়, এ অবস্থায় নেট্রামিওর ব্যবহার করবেন। শিশুরা, নেট্রামিওর শিশুরা হাঁটতে অনেক দেরি করে, নেট্রামের পেশেন্ট কোষ্ঠকাঠিন্য এবং মল হবে অনেক শুষ্ক এবং শক্ত, সহজে এরা মলত্যাগ হয় না, এদের মলত্যাগ করতে অনেকটা সময় লাগে বা দেরি হয়, এ অবস্থায় আপনারা নেট্রামের ব্যবহার করবেন। নেট্রামের পেশেন্ট লবণ এবং লবণাক্ত খাদ্য এদের বেশি পছন্দ। নেট্রামের পেশেন্ট অত্যন্ত কাঁদুনি স্বভাবের, সামান্য বিষয়েরা কাঁদে, এক কথায় বলা চলে এরা ছিঁচ কাঁদুনে, সান্ত্বনা দিলে আবার এরা রেগে যায়। আনন্দতে যদি এরা হাসে তবে এদের মনে হবে যে চোখে জল চলে এসছে, মনে হবে যে এরা কান্না করছে, এমন অবস্থায় নেট্রাম ব্যবহার করা খুব ভালো কাজ দেবে। প্রস্রাবকালীন কেউ যদি পাশে থাকে নেট্রামের পেশেন্টদের প্রস্রাব হবে না। নেট্রামের পেশেন্ট বেশি আলো এরা সহ্য করতে পারে না, এরা ছাতা ব্যবহার করতে পছন্দ করে। নেট্রামের পেশেন্ট কৃপণ হয় এবং এরা কোনো লেকচার বা কোনো আলোচনা এরা গুছিয়ে বা সাজিয়ে বলতে পারে না। রোগী আবেগপ্রবণ হয়, নেট্রামের রোগী আবেগপ্রবণ হয়, এরা চুরি, ডাকাতি, ছিনতাই এসব স্বপ্ন দেখে। নেট্রামের পেশেন্ট কাশতে কাশতে কখনো প্রস্রাব হয়ে যায়, এ অবস্থায় নেট্রামকে প্রথম স্থান দেওয়া হয়েছে। হাঁচি সহ যদি সর্দি হয় তবে নেট্রামিওর ব্যবহার করতে আপনারা ভুলবেন না। হাত পা ঝিনঝিন, নেট্রামিওরকে প্রথম স্থান দেওয়া হয়েছে। 10টা থেকে 11টার সময় যদি জ্বর আসে তবে নেট্রামিওরের ভালো কাজ দেখা গিয়েছে। গরম ঘরে সমস্যা এবং বাইরের বাতাসে এদের আরাম, নেট্রামিওর খুব ভালো কাজ করে। নেট্রামিওর পেশেন্টরা ডান দিক করে ঘুমোতে পছন্দ করে এবং এরা আরাম বোধ করে। স্কুল কলেজের ছাত্রীরা যদি মাথায় ব্যথা বা মাথার কোনো সমস্যা হয় তবে নেট্রামিওর আপনারা প্রথম ব্যবহার করবেন। নেট্রামিওর পেশেন্ট
ঘুম ভাঙার পর মাথা যদি যন্ত্রণা করে এবং যন্ত্রণাটা যদি কপালে বেশি হয়, তবে নেট্রামিয়রকে 1 নম্বর স্থান দেওয়া হয়েছে। চুলের গোড়ায় যদি ফুসকুড়ি, ব্যথাযুক্ত ফুসকুড়ি হয় এবং প্রচণ্ড ব্যথা হবে, ফুসকুড়িতে হাত দিয়েও যাবে না, এ অবস্থায় আপনারা নেট্রাম ব্যবহার করবেন। সর্দি জলের মতো তরল এবং মাঝে মাঝে শুষ্ক হয়ে যাবে, মাঝে মাঝে শুষ্ক, মাঝে মাঝে জলের মতো, এ অবস্থায় আপনারা নেট্রামকে ব্যবহার করবেন। মাজার ব্যথা হয় খুব বেশি, নেট্রামের পেশেন্টদের মাজার ব্যথা খুব বেশি এবং মাঝে মাঝেই হয়, এ অবস্থায় আপনারা নেট্রাম মিওর ব্যবহার করবেন। স্বপ্নদোষ ফলে যদি রক্ত শূন্য হয়ে যায় শরীরে, তবে নেট্রামিয়কে প্রথম স্থান দেওয়া হয়েছে। পুরাতন প্রমেহ রোগ, নেট্রামিয়কে 1 নম্বরের স্থান দেওয়া হয়েছে। একজিমিয়া যদি কোনো ভাঁজে হয়, একজিমিয়াটা আপনার কানের গোড়ায়, নাহলে গলার পাশে, নাহলে আঙুলের পাশে, দুই আঙুলের মাঝে, এক কথায় ভাঁজে যদি হয়, তবে নেট্রামিয়র প্রথম স্থান দেওয়া হয়েছে। পুরাতন আমবাত, নেট্রামিয়রকে প্রথম স্থান দেওয়া হয়েছে। কিন্তু যদি আপনারা থানকুনির পাতা পান, তবে ব্যবহার করবেন। আমাশার থানকুনিরাতে থানকুনি আমাশায় খুব ভালো কাজ করে। হাতে যদি আঁচিল হয়, তবে আপনারা নেট্রামিয়রকে ব্যবহার করতে ভুলবেন না। জ্বরের সঙ্গে যদি জল পিপাসা থাকে, তবে নেট্রামিয়রকে প্রথম স্থান দেওয়া হয়েছে। শীতের সময় যদি রোগীকে শীত বেশি লাগে বা গরমের সময় যদি রোগীকে শীত কাতর মনে হয়, তবে নেট্রামিয়র ভালো কাজ করে। মাথা শুষ্ক এবং সাদা, যদি সাদা খুশকি হয়, তবে নেট্রামিয়র খুব ভালো কাজ করে। লিউকোরিয়া, যদি দু একটি লক্ষণ মিলে, তবে লিউকোরিয়াকে আপনার চোখ বন্ধ করে ব্যবহার করবেন। ডায়রিয়া, নেট্রাম খুব ভালো কাজ দেখা গিয়েছে ডায়রিয়ার ক্ষেত্রে। চলুন এবারে ডোজ সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি। নেট্রামিয়র 2 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 2 বার ব্যবহার করবেন। বাচ্চাদের ক্ষেত্রে 1 ফোঁটা ওষুধ জলে মিশিয়ে 1 বার ব্যবহার করবেন। নেট্রামিয়র 200, 1 ফোঁটা ওষুধ অল্প জলে মিশিয়ে দিনে 1 বার ব্যবহার করবেন। আশা করছি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তবে মূল লক্ষণ, এদের লবণ, রোগীরা লবণপ্রিয় হবে এবং পাতলা হবে এবং রক্ত শূন্য, মানে রক্তর ভাগটা একটু কম হবে, এবং জ্বরের যে কোনো রোগের সঙ্গে যদি কোষ্ঠকাঠিন্যতা দেখা যায়, যে কোনো রোগ হয়েছে এবং সঙ্গে কোষ্ঠকাঠিন্য, যেমন পায়খানা কোষ্ঠকাঠিন্য, জ্বর কোষ্ঠকাঠিন্য, সর্দি জ্বর কোষ্ঠকাঠিন্য, বা যে কোনো রোগের সঙ্গে যদি এর কোষ্ঠকাঠিন্য সঙ্গে থাকে, তবে নেট্রামিয়রকে প্রথমে আপনারা ব্যবহার করবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের উপকারে লাগে, তবে প্লিজ দয়া করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্টস অনেক হেল্পফুল হয় ভিডিও বানাতে।